নমস্কার বন্ধুরা, সুনীতিস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। প্রথমে আমি ছোট মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি তে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ। এবার আমি মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটা আমার নুন হলুদে মাখানো হয়ে গেছে। আর যা যা লাগছে তরকারিটা বানাতে, আর লাগছে আপনার কুচনো পেঁয়াজ, আলু আর কচু ছোটো ছোটো করে কাটা, আর লাগবে হয়েছে আদা, সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি। তার ভেতরে একটু নুন দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। তেল প্রায় গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাছগুলোকে। হালকা হাতে মাছগুলো নাড়বেন যাতে ভেঙে না যায়। ছোট মাছ এমনি নরম হয়। তেলটা খুব গরম হয়ে গেলে, ধোয়া হয়ে গেলে তখন আর মাছটা ভাঙার কোনো চান্স থাকে না। মাছের একটা পিস আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। সুন্দর ভাজা হয়েছে মাছটা। এইভাবে আপনারা মাছটা ভেজে নেবেন, তাহলে একটা মাছ ভাঙবে না। এবার আমি মাছটা একটা প্লেটে তুলে নিলাম। এবার কড়াইতে প্রথমে আমি আলু আর কচুটা একটু ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নেব। আমার কাছে তো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম, সেই তেলেই দিয়ে দিলাম এক চামচ মেথি আর এক চামচ জিরে ফোড়ন। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে আপনার গন্ধটা ভালো বেরিয়ে। পেঁয়াজ ভাজা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো গুলো। আর দিয়ে দিলাম তার হলুদ। আমি যেহেতু পেস্টটা যখন পিষেছি সরষে, তখন আমি তার ভেতরে কাঁচা লঙ্কা আর লবণ দিয়েছিলাম, তাই আর এখানে লবণ ব্যবহার করলাম না। আর দিয়ে দিলাম এক চামচ হলুদ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু পেস্ট করে রেখেছিলাম। পেস্টে আদা জিরে কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি আবার ভালো করে কষিয়ে নেব। ভাত দিয়ে দিলাম বাটি কষিয়ে একটুখানি জল, যাতে মশলাটা কমে না যায়। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর কচুটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলার ভেতরে কচুটা চলে যায়। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার রান্না করে খাবেন। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে যে আমি মিশিয়ে রেখেছিলাম সেই জারের ভিতরে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। আমি বেশি জল দেব না, অল্প জল দিয়ে রান্না করবো। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি তরকারিটা গলে না যখন হবে রান্না করব। এই দেখুন প্রায় হয়ে এসছে আমার তরকারিটা, আলু কচুগুলো সবই গলে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু আমি ঢেকে দিয়ে আরেকটু রান্না করব। এরকম তরকারিটা আমার হয়ে গেছে। আমি উপর দিয়ে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরকম তরকারিটা আমার রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ঘরে অবশ্যই রান্না করে সব খাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।